नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागत। आमार आजकेर गवेषणार विषय धनुराशि, 13 सेप्टेम्बर रविवार सकाल 7:25। मंगल प्रवेश करबे हस्ता नक्षत्रे, दैव धन लाभ करबे आपनी, आसबे समृद्धिर नतून सुयोग। हाँ, ठीकई धरेछेन। आजकेर एई भिडियोए आमी धनुराशिर प्रत्येक जातक जातिका महिला पुरुष के जानाबो तादेर जीवने काल रविवार, काल 13 सेप्टेम्बर सकाल 7:25 पर थेकेई एकटा महा समृद्धिर जोग तैरी होच्छे। केनना काल सेनापति मंगल प्रवेश करछे हस्ता नक्षत्रे, आर ऐ हस्ता नक्षत्रे मंगल प्रवेश करार फले धनुराशिर प्रत्येक जातक जातिकार जीवने आसबे समृद्धि, आसबे कर्मे जोयार, दैव धन पाबेन, आसबे ऐश्वरिक शक्ति जार द्वारा जे कोनो काज अति द्रुततार संगे सम्पादन होबे। कि घटते चलेछे काल ता जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। तार आगे बोली, आमार यूट्यूब चैनलटीके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। धनुराशि, आपनादेर जीवने एकटा बिराट धनभाग्येर समय चले एलो, बला जेते पारे जा गोल्डेन टाइम अफ द्य लाइफ। केनना काल 13 सेप्टेम्बर रविवार ठीक सकाल 7:25 मंगल प्रवेश करबे तार हस्ता नक्षत्रे। हस्ता नक्षत्रे मंगलेर प्रवेशेर पर आपनार जीवन हये उठबे मंगलमय, आपनार चतुर्दिके आसबे आर्थिक समृद्धि, आर आपनि जदि धनुराशि हन आपनार धनभाग्य उपछे पड़बे। कारण मंगल बसे आछे पत्र माने कन्या राशिते, अर्थात आपनार राशि दशम स्थान। दशम स्थाने मंगलेर एई अवस्थान आपनार कर्मभाग्य चरम उच्चतায় নিয়ে আসবে। আপনি যদি ধনুরাশি হন আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য, আপনার নতুন নতুন চাকরি লাভের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য। এমনকি যে সমস্ত ধনুরাশি বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, যে সমস্ত ধনুরাশি চাইছেন বৈদেশিক ক্ষেত্রে কাজকর্ম করতে, তাদের জীবনে আনবে সমৃদ্ধির জোয়ার, তাদের জীবনে আনবে সাফল্যের জোয়ার। আপনি যদি ধনুরাশি হন আপনার জীবনে নতুনত্ব আনতে চলেছে এই যোগ। কাল 13 সেপ্টেম্বর সকাল 7:25 পর কর্মের জোয়ার আসতে চলেছে ধনুরাশির জীবনে। যে কাজে হাত দেবে সেই কাজ 100% ওকে হবে, 100% সমৃদ্ধি পাবে ধনুরাশি। ধনুরাশির জীবনে আসবে সাফল্যের উচ্চতার একটা ভোর। ধনুরাশির জীবনে নতুন পদক্ষেপ আসবে, আর ধনুরাশি জীবনে খুঁজে পাবে একটা নতুন সাম্রাজ্য। তাদের জীবনে আসবে সাফল্য, তাদের জীবনে আসবে সমৃদ্ধি, তারা জীবনকে নতুনভাবে খুঁজে পাবে, তাদের জীবনকে তারা নতুনভাবে আবিষ্কার করতে পারবে। ধনুরাশি, আপনার জীবনে আসবে সমৃদ্ধির জোয়ার। ধনুরাশি, আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন সম্পূর্ণ নতুন রূপে। জীবনের প্রত্যেকটা দ্বার আপনার সামনে খুলে যাবে, জীবনের প্রত্যেকটা দিক আপনার সামনে খুলে যাবে, আর আপনি অতি সহজে নতুন কর্ম সম্পাদন করতে পারবেন। যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে অতি শুভ ফলদায়ক গ্রহ, মঙ্গল আপনার ক্ষেত্রে সদা সর্বদা শুভ ফল প্রদান করে থাকে, তাই ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের হস্তা নক্ষত্রের প্রবেশ আপনার শত্রু নাশ ঘটাবে, আপনার কর্মজীবন উন্নতি করবে, আপনার বিপুল আর্থিক উন্নতি ঘটাবে। বলা যেতে পারে ধনুরাশি সেপ্টেম্বরের শুরুতেই, 13 সেপ্টেম্বরেই আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করতে চলেছে স্বয়ং সেনাপতি মঙ্গল। সেনাপতি মঙ্গলের আশীর্বাদে আপনার জীবনের প্রত্যেকটা বন্ধ দরজা খুলবে, এইবার বন্ধ ভাগ্যের তালা খুলবে, আর আপনি দেখতে পাবেন নবযুগের সূর্যোদয়, নতুন যুগের আলো। এছাড়াও বলবো, মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে ষষ্ঠের অধিপতি, তাই সরকারি চাকরি পাওয়ার একটা রাস্তা আপনার ক্লিয়ার হয়ে গেল।
মঙ্গল হস্তা নক্ষত্রে যখনই প্রবেশ করবে রবিবার 13 সেপ্টেম্বর সকাল 7:25 পর থেকে সরকারি চাকরি লাভের একটা রাস্তা আপনার জন্য পরিষ্কার হয়ে গেল আপনি যদি ধনুরাশির জাতক জাতিকার। এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে, ভাতা ভগিনীদের সাহায্যে আপনার কর্মের উন্নতি ঘটবে, ভাতা ভগিনীদের সাহায্যে আপনার ব্যবসায়িক উন্নতি ঘটবে, ভাতা ভগিনীদের সাহায্যে আপনি জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন, আপনার জীবনে আসবে সমৃদ্ধির জোয়ার, আর আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকার। সুতরাং বোঝাই যাচ্ছে মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন উত্তর ফাল্গুনি থেকে হস্তা নক্ষত্রে প্রবেশ সর্বাধিক যে রাশিকে সুযোগ সুবিধা প্রদান করবে, কর্মযোগ্যে তাদেরকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে, জীবনের সর্বোচ্চ উন্নতির পথ দেখবে সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জীবনে তাই 13 সেপ্টেম্বর 2023 সকাল 7:25 হতে চলেছে একটা গোল্ডেন টাইম, একটা উপভোগ্য মুহূর্ত, যে মুহূর্তের জন্য তারা যুগ যুগ অপেক্ষা করে আছে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।